হ্যালো ফ্রেন্ডস, সামনেই মা সরস্বতীর পূজা। আমরা বাঙালিরা মহা ধুমধামের সহিত পূজার্চনা করি, যাতে আমাদের সন্তানরা, ছাত্রছাত্রীরা বিদ্যালাভ করতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে মানুষ হতে পারে। এটাই আমাদের প্রার্থনা থাকে বাগদেবীর কাছে। কিন্তু জানেন কি, সরস্বতীর হাতে বীণা থাকে কেন? সরস্বতীর গায়ের রং সাদা কেন? সরস্বতীর হাতে পুস্তক থাকে কেন? সরস্বতীর সাথে রাজহাঁস থাকে কেন? চলুন আজ এইসব প্রশ্নেরই উত্তর জেনে নেওয়া যাক। সরস্বতী শব্দটি সার এবং স দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যিনি কারো মধ্যে সার জ্ঞান প্রকাশ করেন। আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরসবতী শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জলের আধার। সরস্বতী সাক্ষাৎ দেবীমূর্তি এবং নদী দুই রূপেই প্রকটিত। ঋগ্বেদে বর্ণনা করা হয়েছে, মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ, দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ। হে সরস্বতী, আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি, আমাদের সমৃদ্ধশালী করো। সরস্বতী দেবী জ্ঞান, সঙ্গীত, কলা এবং বিদ্যার দেবী। দেবী সরস্বতী কে? পরমব্রহ্ম বা ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম ব্রহ্মা, আর ব্রহ্মার নারীশক্তির নাম সরস্বতী। এর মানে হল সরস্বতী ব্রহ্মা, আর ব্রহ্মা মানেই পরমব্রহ্ম বা ঈশ্বর, অর্থাৎ সরস্বতী পরমেশ্বর বা ঈশ্বর। অনেকেই সরস্বতীকে ছোট দেবী হিসেবে মনে করে। প্রকৃতপক্ষে দেবদেবীর মধ্যে ছোট বা বড় বলে কিছু নেই, সব দেবদেবী সমান। সুতরাং সরস্বতী ঈশ্বরেরই একটা রূপের নাম। স্ত্রীলিঙ্গে স্বয়ং ঈশ্বরী রূপে সরস্বতী পরম ব্রহ্ম বা ঈশ্বর। মা সরস্বতীর হাতে বীণা থাকে কেন? এর কারণ হচ্ছে, হিন্দু ধর্ম হল নাচ, গান, সমৃদ্ধ শিল্পকলার ধর্ম, যা সামাজিক বাস্তবতাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। কারণ প্রত্যেক ছেলেমেয়েই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। প্রকৃতির ধর্ম হিসেবে হিন্দু ধর্ম এই সামাজিক বাস্তবতাকে স্বীকার করে। এই কারণেই দেবী সরস্বতীর হাতের বীণা হচ্ছে সেই শিল্পকলার প্রতীক। সরস্বতীর হাতে পুস্তক থাকে কেন? পুস্তক হল জ্ঞানের ভাণ্ডার, বা জ্ঞানের বাস হল পুস্তকে। যেহেতু সরস্বতী হল জ্ঞানের দেবী, তাই তার হাতে থাকে পুস্তক, বা পূজায় পাঠ্যপুস্তক দিতে হয়। পৃথিবীতে হিন্দুরাই একমাত্র জাতি যারা জ্ঞানার্জনের জন্য পূজা প্রার্থনা করে। এ কারণেই হিন্দুরা একটি জ্ঞান পিপাসু এবং জ্ঞান সমৃদ্ধ জাতি। মা সরস্বতীর আসন রাজহাঁস নাকি পদ্মফুল? অনেক কাঠামোতে দেখা যায় সরস্বতী দেবী হাঁসের উপর বসে আছে, আবার কোনো কাঠামোয় দেখা যায় পদ্মফুলের উপর। পদ্মফুলের উপর সরস্বতীর আসনই সঠিক আসন। এর কারণ, পূর্ণ প্রস্ফুটিত পদ্মফুল হল সফল ও সমৃদ্ধ জীবনের প্রতীক। এই কারণেই লেখা হয়েছে, ফুলের মতো গর্ব মোরা মোদের এই জীবন, এই ধরনের কবিতা। এক কথায় ফুলের বিকাশের সাথে মানুষের জীবনের বিকাশকে তুলনা করা হয়েছে। পূর্ণ বিকশিত একটি পদ্মফুলের উপর সরস্বতী বসে থাকার মানে হল সরস্বতীর আদর্শকে লালন করে নিজের জীবনকে বিকশিত করতে পারলে সেই জীবনও ফুলের মতোই পবিত্র, সুন্দর, বিকশিত, সমৃদ্ধ হবে। সরস্বতীর সাথে রাজহাঁস থাকে কেন? রাজহাঁসের মধ্যে এমন ক্ষমতা আছে যে এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের থেকে সে শুধুমাত্র দুধ শুষে নিতে পারে। সরস্বতী যেহেতু শিক্ষার্থী সংশ্লিষ্ট পূজা, সেই প্রেক্ষাপটে এটা বলা যেতে পারে যে রাজহাঁসের এই তথ্য শিক্ষার্থীদেরকে এই শিক্ষা দেয় যে সমাজে ভালো মন্দ সব কিছুই থাকবে, তার মধ্য থেকে তোমাদেরকে শুধু ভালোটুকুই শুষে নিতে হবে। অধিকাংশ হিন্দু ছেলেমেয়েরা যে মেধাবী এবং চরিত্রবান বা চরিত্রবতী, সরস্বতী পূজা এবং তার রাজহাঁস জনিত এই শিক্ষাই তার কারণ। মা সরস্বতীর দুই হাত না চার হাত? বর্তমানে দেবী সরস্বতীকে দুহাত বিশিষ্ট দেখা গেলেও দেবী সরস্বতীর মূল মূর্তি আসলে চার হাত বিশিষ্ট। এরকম ছবি আপনারা অনেকে দেখে থাকবেন। সরস্বতীর মূল থিমের সাথে এই চার হাতেই মানানসই। কারণ হল, পড়াশোনার পাশাপাশি কেউ যদি নাচ গান বা অন্য যে কোনো শিল্পকলায় এক্সপার্ট হতে চায়, তাকে দুহাতের শক্তি ও ব্যস্ততা নিয়ে কাজ করলে চলবে না, তাকে চার হাতের শক্তি ও ব্যস্ততা নিয়ে কাজ করতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।